সালামু আলাইকুম এভরিওয়ান, অনেক দিন পর। সো সবাই কেমন আছেন আপনারা? তো ইস মি সাইদ ফ্রম মাই চ্যানেল, ইউল নো মোবাইল উইথ সাইদ। কোথায় আমি? গেস। সো আমি কোথায়? সো ইউ গাইজ গেস কোথায় হতে পারি? পিছে ভিউ দেখে কি মনে হচ্ছে? আমি এখন বান্দরবন সাইরু হিল রিসোর্টে। সো আজকে সাইরু হিল রিসোর্ট নিয়ে আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। এক্সিলেন্ট জায়গা, অ্যামেজিং, ইউ সি দ্য ভিউ। লেটস স্টার্ট। Yeah, I'm not gonna lie, daughter has fun, I get her brain fried. My lady popping zany, other lady popping molly, why she waiting on me? Yogi my area, yogi my area, keep on heading if you want. Now we are in Sairu. অবশেষে আমরা সাইরুতে। A long time ago, in the distant lands of Bandarban, there was a beautiful young Moro maiden who was known as Sairu. She was the daughter of the king of a mountain tribe. She had passionately fallen in love with a young man who too was the son of the king of another hill tribe. The two tribes were locked in a rivalry, and hence any sort of socializing was prohibited. Despite all the restriction, the two young lovers continued to meet secretly in these hills. When finally their tribes got to know about their relationship, the young man was married off to a girl within his own tribe. Young Sairu, aggrieved and heartbroken, became depressed and began wandering in these hills alone, till one day she was seen no more. Two trees that are growing twinned at the crown on a spot along the top of the side, we feel symbolizes their love. Today that spot is known as the Sairu Point. The complex Sairu Hill Resort draws its identity from this mythical love story and the logo from the two trees. And here we are. Welcome to Sairu Hill Resort. Thank you.
So guys, I hope আপনারা ভিডিও অ্যান্ড রুম ট্যারিফ সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। প্রথম যে রুমটি দেখানো হলো শাঙ্গু ভিউ টেরেস রুম, সেখানে কিন্তু বেসিক্যালি দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে উইথ টেরেস আর হচ্ছে উইদাউট টেরেস। সো বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রথম চয়েস ছিল হচ্ছিলো লাইক উইল গো ফর দ্য প্রিমিয়াম রুম, বাট ডিউ টু লাইক হেভি রাশ সো উইল নট গেট দ্যাট। আমরা সেটি পাই না, প্রিমিয়ামটা সেটা বুক ছিল। সো আমরা এই রুমটাই পেয়েছিলাম উইথ টেরেস। সো এটা ওদের একদম মানে খুব রাশ ছিল এবং ইটস অলসো ভেরি পপুলার রুম সাইডু। সো আমরা এটা নিয়ে নিয়েছিলাম, 14,000 টাকা পার নাইট পড়েছিল আমাদের, আর খুবই সুন্দর চমৎকার ভিউ, বিকজ আমার রুমের বাইরে একদম টেরেস ছিল, ইট ওয়াজ বিউটিফুল। এবং দে হ্যাভ অলসো দ্য সেম রুম, আই মিন সেম ক্যাপাসিটি রুম, বাট উইথ টেরেস অ্যান্ড উইদাউট টেরেস, সো উইল গো ফর দ্য উইথ টেরেস। আর এখানে যেটা সেটা হচ্ছিল, এটা ওদের একটা হিউজ স্পেস, সেটা হচ্ছে শিমুলতলা কেবিন, এবং এটি বেসিক্যালি খুব বিউটিফুলি বিল্ড বাই দ্য উডস। এটার মধ্যে একটা মানে মাড টেক্সচার, মানে বেসিক্যালি বলতে গেলে কি, নিচে তো একটু কিন্তু এটা কেবিন হওয়াতে, সো এটার মধ্যে ইফ ইউ হ্যাভ লাইক আ হিউজ, আই মিন লাইক হিউজ ক্রাউড, লাইক ইউ হ্যাভ লাইক লট অফ ফ্রেন্ডস অ্যান্ড ফিদ অ্যান্ড ফুল ফ্যামিলি ওভার দিয়ার, দেন ইউ ক্যান লাইক গো ফর দিস রুম, রাইট? একসাথে অনেকগুলো 6 জন 10 জন 8 জন বেশি মানুষ হলে ইউ ক্যান গাইস গো ফর দিস ওয়ান, আই মিন শিমুলতলা যে কেবিন, যে এখানে যে রুমগুলো আছে এক একটা কেবিন, এটা খুবই সুন্দর মানে চমৎকার। এবং এখানে কিন্তু শিমুল গাছ আছে একটা অনেক বড়ো, হিউজ, দ্যার ওয়াজ সুবহানাল্লাহ হিউজ, তার চারিপাশে হচ্ছে হলো কেবিন করে এটি তৈরি করা। সো এটার প্রাইসও বেশ ভালো, কিন্তু সুবিধা হচ্ছে এখানে অ্যাকোমোডেশনটা হচ্ছে একসাথে অনেক লোকের, সো যদি কেউ বেশি একসাথে অনেকে আসতে চায় যেরকম ফ্রেন্ডস, রাইট? সো শিমুলতলা ক্যান বি দ্য প্রাইম লোকেশন, প্রাইম স্পট ফর ইউ গাইস। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ডিটেইল অ্যান্ড দ্য ট্যারিফস অফ রুম সাইরু হিল রিসর্ট। সো ইউ গাইস ক্যান অ্যাটলিস্ট নো দ্য থিংস লাইক ট্যারিফটা কীরকম হবে, রুম ট্যারিফটা কীরকম। অ্যাজ ইউজুয়ালি প্রচণ্ড টায়ার্ড, আই এম সো টায়ার্ড, সো ওয়াই নট লাইক ডাইভ ইন দ্য সুইমিং পুল ওয়াটার। সো উই আর প্ল্যানিং টু গো টু দ্য সুইমিং পুল অফ সাইরু অ্যান্ড ইট ইজ ইন টপ, সো উইল গো ওভার দেয়ার, কিছু খাবো, খেয়ে দেন, উইল মুভ ইন দ্য সুইমিং পুল। সো গাইস স্টিক উইথ আস অ্যান্ড হ্যাভ ফান। আমরা যে রুমটা নিয়েছি সেটি হচ্ছিল টেরেস পোর্শন, বেসিক্যালি আমরা আরও উপরে রুম নিতে চেয়েছিলাম যেটি বুক অলরেডি, সো আমরা নিতে পারিনি। আমরা যে টেরেস পোর্শনের রুম নিয়েছি এখানে বেসিক্যালি 4টা রুম আছে, ইউ গাইস ক্যান সি দ্যার ওয়ান, দিস ওয়ান, আমাদের রুম হচ্ছে এটা, আর এটা হচ্ছে আরেকটা রুম। সো এই 4টা রুমের এই টেরেসটা হচ্ছে হলো অ্যাডজাস্টেন্ট, রাইট? ইউ ক্যান সি দিস মেসমারাইজিং ভিউ, ইটস অ্যামেজিং, রাইট? সুবহানাল্লাহ। বেলা শেষ, মেঘের চোখের কিনারে লেগে আছে অবসন্ন রোদ্দুর, উন্মনা হাওয়ার বুকে ভেসে বেড়াচ্ছে ভিজে মাটির গন্ধ, উত্তপ্ত শহরতলির বুকে সমস্ত ব্যস্ততা আলস্যের আদরে ভিজিয়ে দিয়ে টিপ টিপ ছন্দে বৃষ্টি পড়ছে অবিরত অভিমানের মতো, পলেস্তরা খসা বাড়ির দেওয়ালে আঙুল শুয়ে ঝরে যাওয়া কৃষ্ণচূড়াগুলো আজও বার বার তোমার কথা জিজ্ঞেস করে, জানো বহুদিন আগেই এই পথের বাঁকে অচিনের ঠিকানা রেখে হারিয়ে গিয়েছো তুমি, সময়ের স্রোতে মিথ্যে হয়েছে ইচ্ছে করে বৃষ্টি ভেজার দিনগুলো, তবুও আজকের এই পরন্ত দুপুরের রোদমাখা বেনামি বৃষ্টির ছোঁয়ায় বেশ দেখতে পাই
তোমার দীঘল চোখ দুটো। তুমিও এসো না ছাদের পাঁচিলে, মেঘের ভাষায় গল্প করি, এটুকু বৃষ্টি মুঠোয় চেপে চলো না আবার অতীতে ফিরি। সুইমিং পুলে যাচ্ছি, সো লেটস গো টু দ্য সুইমিং পুল। হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ হয়ে গেছে। এতটা হাঁটা মানে রুম থেকে বের হয়ে প্রত্যেকবার যখন সুইমিং পুলে যাওয়া বা আসা খেতে যাওয়া, ইট ওয়াজ ট্রিমেন্ডাস। একটা কথা বলে রাখা বাহুল্য যে সাইরুতে আসতে হলে ইউ হ্যাভ টু বি ইন ফিট পজিশন, লাইক মানে অনেক শক্তি সামর্থ্য থাকা উচিত। লাইক ফর দ্য লাইক এজ পিপলস, লাইক ফর দ্য এল্ডার্স, সাইরু ইজ নট লাইক আই থিঙ্ক পারফেক্ট, কাজ প্রচণ্ড হাইকিং টাইপ, রুমে যাওয়া রুম থেকে ওঠা, এটা অনেক টাফ। সো অবশেষে সুইমিং পুলের কাছে আসলাম, উঠতে 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 অবশেষে। সো এখন সুইমিং পুলে ভিউটা দেখা যাক, লেটস গো টু সুইমিং পুল। So here we are, the ultimate pool and ultimate view. Look at the view, subhanallah. Infinity pool and their horizon, it both match and it looks, the entire environment so mesmerizing, isn't it? Wow, amazing, subhanallah. The manushya srishti, the pool, right? And that one, everything is like the creation of Allah subhanahu wa ta'ala. So, far differences. See, ekhane pule boshe environment upobhog korar theke environment jeta jeta Allah pak baniyechen, subhanallah. Look at the view. Look at the view. It's a fountain. And it's amazing because panita abar swimming pool e porche. Amazing. Now see the view. Swimming শেষ হলো। So এখন হচ্ছিল we are kind of tired. কিছু খাওয়া দাওয়া করবো এখন। ইট ওয়াজ সো ফান টু ডু সুইমিং ইন সচ এনভায়রনমেন্ট, সো অ্যামেজিং। সো অলমোস্ট সানসেট,
রাতে সাইরু, আজকে অনেক বৃষ্টি, আমরা বৃষ্টিও পেয়েছি রোদও পেয়েছি। এখন আমরা হাঁটা ধরবো টু দ্য রেস্টুরেন্ট ফর দ্য ডিনার। অবশেষে আমরা রেস্টুরেন্টে সারা দিন, মানে কাইন্ড অফ লাইক ইট ওয়াজ আ সিভিয়ার ফিজিক্যাল এক্সারসাইজ, সুইমিং, দেন আবার উপরে ওঠা নিচে নামা, প্রচণ্ড 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 খিদে। সো আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন রেস্টুরেন্টে আসলাম। খাবারের যে মেনিউটা সেটা আমরা ফোন দিয়ে রিসেপশনে রুম থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম, তবু আমি বলে দিই আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে শুটকির একটা ডিশ ছিল, ছুরি শুটকি, আর ছিল একটা মাছের, ইট ওয়াজ এ রুই ফিশ, আর ছিল যেটা স্পেশাল একটা সিগনেচার ডিশ ছিল সেটা ছিল হচ্ছে ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ব্যাম্বু চিকেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটি ব্যাম্বু, মানে বাঁশের মতো করা, হ্যাঁ ইট ওয়াজ ব্যাম্বু শেপ। সো এখানে ওরা চিকেনটা সার্ভ করে। ওভারঅল ফুড যদি বলি, আমার কাছে ও প্লেন ডাল ছিল আর রাইস অ্যাজ ইউজুয়াল, আর খাওয়ার পরে আমরা উই ট্রাইড পুডিং, দ্যাট ওয়াজ অ্যামেজিং, মানে অসাম। ব্যাম্বু চিকেনটা যদি বলতে চাই, ওদের যে ট্রেডিশনাল ব্যাম্বু চিকেনটা, সেটা এতটা মজা লেগেছে। এবং এটা পাহাড়ি মুরগি তো, সো ওইটা ওরা হচ্ছে বাঁশের মধ্যে এটা কাইন্ড অফ স্টিম কুক ছিল, আমার কাছে ওভারঅল মানে খুবই মজা লেগেছে। যদি বলতে পারেন যে সারাদিন এত হাইকিং এন্ড সুইমিং করে, লাইক অবভিয়াসলি ইট ওয়াজ লাইক আপলিফ্ট মাই আই মিন দ্য হাঙ্গার, রাইট, বাট স্টিল না, তবুও, বাট এই যে এখনও কিন্তু ব্যাম্বু চিকেনটা ওরা সার্ভ করছে বাঁশের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ওভারঅল ফুডটা আমার কাছে ভালো লেগেছে, মজা, ওদের সিগনেচার ডিশগুলো মজা। সো এখন আর প্রাইস যেটা মেইন, সেটা হচ্ছে প্রাইসটা আমাদের এখানে ছিল প্রায় অলমোস্ট 2,200 মতো, আমার কাছে ভালো লেগেছে। চাও ছিল লাস্ট টাইম, চাও নিয়েছিলাম, আমার কাছে ফুডটা ভালো ছিল, সো ইট ওয়াজ গুড। সো এখন আমরা ফুডগুলো এনজয় করবো, দেন উইল গো টু দ্য রুম ফর গুড নাইট, টাটা বাই বাই, সামথিং লাইক, ঘুমাতে হবে, প্রচণ্ড ঘুমো চোখে। সো হোপ ইউ এনজয় দ্য ভিডিও। গুড মর্নিং গাইস, মাত্র উঠলাম 12টা বাজে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাফেট। বাফেটের আইটেমগুলো দেখাবো তোমাদেরকে, চোখে মুখে ঘুম লাগা, রোদ। এখন বাজে 9:15, thank you.
মেঘ দেখা যাচ্ছে। পুরো রিসর্টটা এত সুন্দর করে সাজিয়েছে, ইটস অ্যামেজিং। সকালের ব্রেকফাস্টে বাফেটে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ফুড নেই সেরকম ফুডই ছিল, আহামরি কিছু না, লাইক পরাঠা, ডাল, তড়কা, হোয়াটএভার আর ইউ সে, রুটি, আমেরিকান ব্রেকফাস্ট, দেয়ার ওয়াজ নুডলস ছিল, খিচুড়ি ছিল, পাস্তাও ছিল মেবি। সো বেসিক্যালি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, খুব বেশি ভালো না, খুব খারাপও না, ইন মানে লাইক আই ক্যান সে আই ক্যান লাইক গিভ এ মার্ক ইন এ মডারেট বেসিস, রাইট? সো ইট ওয়াজ গুড, নট ব্যাড, ভালো ছিল, খারাপ না। ওই পাহাড়টার দাম হবে কত? খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স হয়ে চা খেয়ে এখন আমরা আবার সুইমিং পুলের দিকে হাঁটা ধরছি। সো তার আগে আমি সুইমিং পুলের দিকে যেতে যেতে আপনাদের সাইরুর একটা এন্টায়ার লাইক ওদের এনভায়রনমেন্টটা যেটা উপরের দিকে আর আশেপাশে যতটুকু ভিউ সেটা দেখাবো ভিডিও থ্রু দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আমার নেক্সট যে ভিডিওটা আসবে ইনশাল্লাহ সাইরুর পরে বান্দরবানেই, সো তার জন্য অনেক প্রিপারেশন আমরা নিচ্ছি। সো এখানে এখন সাইরুর ভিউগুলো আপনারা দেখছেন। ওভারঅল বলতে গেলে আমার কাছে সাইরুটা অসাধারণ লেগেছে, মানে ইটস রিয়েলি আ কিংডম ইন এ ক্লাউডস, মানে এটা অ্যামেজিং, মানে না এসে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর। আর আমরা তো বৃষ্টি পেয়েছিলাম যেটা আপনারা দেখলেন, বৃষ্টি যেটা মানে এইটা চারিদিকে পাহাড় সবুজ তাই না, এর মধ্যে বৃষ্টি মানে সব কিছুকে ছাপিয়ে মানে টোটাল যে জিনিসটা মানে টোটাল যে এনভায়রনমেন্ট এবং যে লুকসটা ইট ওয়াজ লাইক সুবহানাল্লাহ, মানে ইন ইন ওয়ান ওয়ার্ডস ইটস সুবহানাল্লাহ, মানে এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর। এখানে জায়গাটা একটা পয়েন্টের মতো, সো ইউ গাইস লাইক কাম ওভার হিয়ার অ্যান্ড রাইট ইউনো সিট টুগেদার অ্যান্ড টেক আ লট অফ স্ন্যাপস। সো ওভারঅল চমৎকার, এবং যে ভিউগুলো যখন যে বিকেল হয়ে যাচ্ছে, ইটস অ্যামেজিং ভিউ, সানসেটটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সান ইজ গোয়িং ডাউন, ক্রিয়েটস অ্যান অ্যামেজিং মাস্টার ক্লাস সিনারিও, সুবহানাল্লাহ আগেইন, আল্লাহর অশেষ মেহরবানি যে এতটা সুন্দর এনভায়রনমেন্টে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আসার আর সময় কাটানোর জন্য। লুক এট দোজ ক্লাউডস, ইজ ইট অ্যামেজিং, লুক এট দোজ ক্লাউডস, আই এম মেকিং দ্য জুম, সি ইটস অ্যামেজিং, সুবহানাল্লাহ। গাইস আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, আই হোপ খুব ভালো লেগেছে সাইরু, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, আপনারা আসবেন, না আসলে বোঝানো যাবে না কতটা সুন্দর। সো আজকে ভিডিওটা সাইরুকে নিয়ে এই পর্যন্তই শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো খুব শীঘ্রই বান্দরবনের আমার নেক্সট এপিসোড লঞ্চ হতে যাচ্ছে ইনশাআল্লাহ ভেরি সুন। সো ইউ গাইস স্টে উইথ মি মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ গাইস লাইক মাই ভিডিও দেন, এটা সবসময় বলি, ভুলে গেলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে,
অ্যান্ড দ্য বেল বাটনে ক্লিক করতে হবে বিকজ ফর দ্য নেক্সট আপডেট অফ এনি ভিডিও অফ মাইন্ড। সো টিল দ্যান স্টে সেফ, পরিবারকে সময় দিবেন, ভালো থাকবেন, প্রচণ্ড নিজের খেয়াল করবেন, আর অ্যাগেইন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও, প্রেস দ্য বেল বাটন, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড ডু কমেন্টস। সো স্টে সেফ, আল্লাহ হাফেজ। Thank you.